আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। সময় 2022 নিউ ইয়ার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন আমাকে? হুম হুম বলুন তাহলে। আচ্ছা, আমার একটা মানে সংশয়ের মতো বলা যায় যে আমি বিবাহিত, আমার 3 বছর হলো বিয়ে হওয়ার। তো আমার ওয়াইফ অথবা আমার পরিবারের আদার্স যে আছেন, আমি বিশেষ করে বলবো যে মানে মহিলা যারা আছেন সমাজের, তো সবারই আসলে একটা চাওয়া থাকে যে পুত্র সন্তান। তো বেসিক্যালি আমার ওয়াইফও চাইতো যে হ্যাঁ একটা পুত্র আসুক, পুত্র আসুক। তো মানে মানে আমি কি বলবো যে আমার তার ওয়াইফ মানে আমার ওয়াইফের চাওয়াটা পূরণ হয়নি। মেয়ে আসছে, তো সেই অনুপাতে হচ্ছে অনেকেরই মন খারাপ। আমি জানি না আসলে সে একটু হয়তো মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু আমি অনেক খুশি এতে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের আসলে মানে মানে মেন্টালিটিটা কেন গ্রো হয় তাদের মধ্যে, যে বেসিক্যালি তারাও তো নারী এবং নারী হয়ে তারা আসলে মানে অপোজিটটাকে মানে প্রিফার করে, মানে এইটা আর কি আমার একটা মানে সবসময় মনের মধ্যে আর কি প্রশ্ন থেকেই যায় যে কেন তাদের এইরকম চাওয়া। আবার আদর সোহাগ অথবা অন্যান্য ক্ষেত্রে তাদের ডিস্ট্রিবিউশনের পয়েন্টটাও থাকে হচ্ছে যে শুধুমাত্র ছেলেদের উপরেই। হ্যাঁ, মানে একজন মা হয়ে মেয়ের প্রতি যতটা কেয়ার অথবা মানে তাকে সাপোর্ট করা দরকার সেটা আসলে হয় না, অথবা আমি ওইভাবে আসলে খেয়াল করি না। হয়তো বা এটার অন্য উদাহরণও থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা মনে হয়, তাই আর কি আজকে প্রশ্ন করার জন্য আমি জয়েন অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম। তো থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। সাবলটন ভাই, আমি এখানে বলতাম যে এই নারীরা, এরাও তো আপনার একটা পুরুষতান্ত্রিক সমাজে যে গ্রো আপ করছে, এবং অনেক সময় যেটা হয় যে ওরা নিজেরাও হচ্ছে অনেক পুরুষতান্ত্রিক মানসিকতা বা স্বভাব এটা পোষণ করে আর কি, যেটা ইন্টার্ন ওদের বাচ্চাদের উপরে প্রতিফলিত হয়। এখন লাইক ছেলে চাওয়া এই জিনিসটা হচ্ছে নারীদেরকে মানে মেয়ে মেয়ে বাচ্চাদেরকে আসলে বার্ডেন হিসেবে দেখার কারণে হয়, যেটা আমার মনে হয় আর কি, যে ওদেরকে সিম্পলি লাইক মোর অফ আ বার্ডেন কম্পেয়ার টু ছেলে সন্তান। না, সেটা ঠিক আছে। বার্ডেন আসলে আমার কাছে এইটাই মানে সংশয় সবসময় থাকে যে আসলে ওই মেয়েটাই যখন আস্তে আস্তে বড় হয়, একটা পর্যায়ে সেও আসলে সেই ফ্যামিলির লার্নিংস গুলো নিয়েই হয়তো সেও তার মধ্যে সেই মানে চাওয়া পাওয়া গুলো আসে। তো স্পেসিফিক আসলে এটার কোনো মানে আমি মানে উপায় খুঁজে পাই না যে আসলে এটা কেন হচ্ছে এরকমই বা কেন, যে মানে বিষয়টা এটা আসলে কি। এটা এটা হচ্ছে সমাজের জন্য, এটা হইতেছে বিকজ আপনার ওয়াইফ বা নারী যারা হচ্ছে বাচ্চা জন্ম দিতেছে আর কি, এরাও কিন্তু আপনার সমাজের একটা পার্ট আর কি। সো এরা সেম ভাবে যেইভাবে বড় হয়েছে, যাদের এই ধারণা যে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, মেয়েদেরকে ইউনো চাকরি টাকরি এটা ওদের মাথায় আসে না, অ্যান্ড পড়াশোনা করলেও শেষ পর্যন্ত তো ছেলের বাসায় যে উঠবে আর কি, তো পড়াশোনা করায় কি লাভ আর কি, এই এইরকম ধারণা তো সমাজের মধ্যে প্রচলিত থাকে আর কি, এবং সমাজের পিপল এটা বিলিভ করে, এবং ওয়েন দে হ্যাভ চিলড্রেন আর কি এই ধারণাটা তখন কাজ করে আর কি। তো আপনি বাবা হয়ে যে মনে করেন যে আপনার মেয়ে হয়েছে, ইউর প্রাউড অফ ইট আর কি, সেটা কমেন্ডেবল আর কি, আপনি হয়তো বা আপনার মেয়েকে একটা ভালো ফিউচার দিতে পারবেন। আরেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যখন আমি আমার মেয়েকে আমি আমার ফেভারে হচ্ছে অনেক কিছু মানে দিতে চাই, আই মিন আমি হয়তো বা আমার নৈতিক শিক্ষা আমি যেগুলো মানে বিলংস করি সেগুলো আসলে দিতে চাই, সেক্ষেত্রে একটা বেরিয়ার মানে আমি পাই বেসিক্যালি পরিবার থেকে অথবা হচ্ছে আশপাশের লোকজন। তারা বলে যে সে তো মেয়ে, তাকে আসলে এত আদর্শ হাক দেওয়ার কি মানে আছে, সে তো আসলে মানে একটা সময় বিয়ে, আপনি যেটা বলেছিলেন একদম কারেক্ট যে সে তো একটা সময় বিয়ে হয়ে যায় পরের ঘরে যাবে, তাকে আসলে এত দেওয়ার কোনো মানেই হয় না। মানে আমি কোনোভাবেই আসলে এটা তাদের আসলে খুবই ডেলিকেট একটা সিচুয়েশন, কারণ এটা আপনার নিজের মেয়ে আফটার অল, এবং আপনার আপনি নিজেও জানেন আর কি যে কি ভালো কি খারাপ আর কি, এবং লাইক আপনি যদি দেখেন যে এটার মানে রেজিস্ট্যান্স আপনি পাইতেছেন আর কি, স্পেশালি আপনার নিজের বাচ্চার মায়ের থেকে আর কি, এটা খুবই প্রবলেম্যাটিক হয়ে যায় আর কি, স্পেশালি ওয়েন মানে আপনি বড় করতেছেন আপনার মেয়েকে আর কি। আমি বলবো যে আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া এরকম একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করা উচিত মাতু ভাই। সামলন ভাই, আমি না মাঝখানে একটু শুনি না, আপনি যদি আর মানে আপনি নিজে বললে ভালো হতো এই পয়েন্টটা নিয়ে, আর যদি আমাকে বলতে বলেন তাহলে আমাকে একটু রিপিট করতে মানে চেষ্টা পয়েন্ট করবেন। পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে যে উনি হচ্ছে ওনার মেয়েকে কিভাবে ভালোভাবে বড় করতে
হয় আর কি, সেটা জানে আর কি, যে ইউ নো, যে টু গিভ হার রাইটস অ্যান্ড স্টাফ আর আচ্ছা, কি। বাধা হয়ে এখন দাঁড়াচ্ছে কে? ওয়াইফ বেসিক্যালি, ওয়াইফ তো নিজেও একজন নারী, একজন মহিলা নাকি? হ্যাঁ, বাট সেম সমান নেই পুরুষতান্ত্রিক সমাজে বড় হয়ে, সব সময় পুরুষতান্ত্রিক, ভাই? আপনার স্ত্রীকে ইনকাম করেন নাকি আপনি করেন, যদি ওকে টু সে? হ্যাঁ আমি একাই ইনকাম করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলা যাবে, আমি ইনকাম করি, আমি এবং জব উনি করি। এবং এবং উনি এবং উনি মনে করেন যে উনি উনি যেই হালতে আছেন সেই হালতেই হইতেছে একজন মেয়ের জন্য ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো আসলে মানে ধর্মীয় কিছু বিষয় আছে, তো সেই ধরনের শিক্ষা হয়তো বা তার পরিবার থেকে অথবা আশপাশের পরিবেশ থেকে যেগুলো আসলে চলে আসতেছে সেই ধরনের আপনারা কখনো শিক্ষাগুলোই কিছু দিতে মনে চায়। করেন না? কত বছর আপনারা একসাথে? 3 বছর। ও বেশি দিন না, আর বাচ্চা তাহলে একেবারে ছোট তাহলে? জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে আপনি সে এখন এখনো পর্যন্ত কথা তার বলতে সাথে, শিখে, মানে 3 বছর একসাথে আছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত তার সাথে এমন একটা সম্পর্ক আপনার গড়ে ওঠে নাই যেটা দ্বারা সে আপনার আপনার কথাগুলো একটু ধৈর্য ধরে, জাস্ট 2টা মিনিট ধৈর্য ধরে শুনবে, এরকম একটা সম্পর্ক তার মানে গড়ে ওঠে নাই, তাই তো সময় ভাই? না বেসিক্যালি মানে এরকম হয়তো গ্যাপ থাকতে পারে, আমি সে হয়তো বুঝতে দেয় না, আর আমি আমিও বুঝতে দেই না ঠিক না, কিন্তু মানে আমাদের বেসিক্যালি দুইজনের মতাদর্শ দুই রকম। সে একটু ধর্মীয় মাইন্ডেড, আই মিন তার ধর্মীয় কালচার গুলো সে ফলো করার চেষ্টা করে, পক্ষান্তরে আমি একটু জাস্ট স্পষ্টবাদীর মতোই তার সাথে কথোপকথন করি, ইভেন আমার ফ্যামিলিতে এই বিষয়টা আমি উপস্থাপন করি, মানে যদি হ্যাঁ আমার আমি কাছে আবার মনে হয় হ্যাঁ যে আমি না বুঝতে পারছি আপনার অবস্থাটা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আবারও জানতে চাচ্ছি যে আপনার তার এই 3 বছরে এখন পর্যন্ত এরকম একটা সম্পর্ক গড়ে ওঠে নাই যেটার দ্বারা হচ্ছে আপনি তার সাথে 2টা মিনিট বসে আপনি একটা বিষয় বলবেন, সে ওই বিষয়ে একটা বক্তব্য রাখবে, আপনি একটা বক্তব্য রাখবেন, দুজন দুজনের কথা শুনবেন, এরকম একটা সম্পর্ক এখন পর্যন্ত গড়ে ওঠেনি, তাই তো? হ্যাঁ, এটা বলতে পারেন যে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়নি বেসিক্যালি, সে যেহেতু এইটাই ধর্মীয় মাইন্ডেড। হ্যাঁ এইটাই হচ্ছে প্রথম টার্গেট, এটাই হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস। যেই ব্যক্তিটা আপনার কথাই শুনতে রাজি না, যেই ব্যক্তিটার সাথে আপনার আলোচনাই হওয়া সম্ভব না, সেই ব্যক্তিটার সাথে আপনি আবার সে ধর্মীয় আপনি আর এক মতাদর্শের, এরকম তো দ্বন্দ্ব তো আজীবন থেকে যাবে। আপনার তো একটা সন্তানই শেষ না, আপনার তো পুরো আপনাদের 3 জনের পুরো ফিউচার এটার সাথে জড়িত, তাহলে আপনি কেন ওইটাকে প্রথম লক্ষ্য না রাখতেছেন? আপনার প্রথম লক্ষ্য রাখা উচিত এটাকে যে এমন একটা সম্পর্ক গড়ে তোলা, এমন একটা অবস্থান তৈরি করা যেখানে আপনি আপনার মতাদর্শ যাই হোক না কেন একটা কথা বলবেন, সেই কথাটা ধৈর্য ধরে শুনবে, আর সে একটা কথা বলবে আপনি সেই কথাটা ধৈর্য ধরে শুনবেন। এই এইটুক এইটুক পারস্পরিক আস্থাবোধ যদি তৈরি না হয় ভাই, প্রথম কথা তো আমি বলবো আপনাদের, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো জাস্ট ব্রেক অ্যাপার্ট, জাস্ট আলাদা হয়ে যান, খামোখা কেন নিজেদের জীবন আপনি নষ্ট করবেন? আর যদি একসাথে থাকতে চান তখন আমি বলবো যে অবশ্যই আগে এরকম একটা পরিবেশ তৈরি করেন যেখানে দুইজন দুজনের কথা শুনবেন, দুইজন দুজনের কথা বুঝবেন, দুইজন দুজনের কথা হচ্ছে বোঝার চেষ্টা করবেন, মেনে নেওয়ার মতো হলে মেনে নেওয়ার চেষ্টা করবেন, এরপরে আসবে সন্তান। আর আপনার বাচ্চা তো এখন বড় হয় না, আপনার বাচ্চা তো এখন কিছু বুঝেই না, যখন বোঝার বয়স হবে তখন সমস্যা নেই, ওর মা ওর একটু না আপনাকে আমি শিখাবে, তো শিখাক কথাগুলো শুনে নেন আগে, বাচ্চা যখন বড় হবে তখন বাচ্চার, বাচ্চা তো ছেলে বাচ্চা না বলছেন না, মেয়ে বাচ্চা, জি তাই তো? তাহলে তো তার খৎনা টৎনারও কোনো বিষয় নেই, মানে তার শারীরিক কোনো ক্ষতি তো, মানে ইরিপেয়ারেবল কোনো হার্ম তো তার সাথে ঘটতেছে না, অ্যাটলিস্ট ছেলে মানুষ হলে আপনার তো এই ভয় থাকতো যে তার কবে ধরে নিয়ে গিয়ে নানার বাড়িতে নিয়ে গিয়ে খৎনা করে দেয়, সেই ভয়টা তো অন্তত নাই আপনার, তাইলে সেই বাচ্চাটাকে সে কি শেখায় শেখাক না, সেই বাচ্চাটার সাথে আপনি ক্লোজ হওয়ার চেষ্টা করেন, যখন সে কথা বলতে শিখবে, যখন সে বুঝতে শিখবে মানুষের কথা, শুধু কথা বলতে না অন্যের কথা, অন্য কি বলতেছে, যেমন ধরেন বাচ্চারা 3, 4, 5 বছর 6 বছর বয়স পর্যন্ত এইটাই বোঝে না, তাকে বলা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বলতেছেন 2টা মিনিট একটু চুপ করতে কারণ আপনি একটা গুরুত্বপূর্ণ ফোন কলে আছেন, সে এটা বুঝে না, সে এটার মিনিংটা বুঝে নাই, আরো একটু বড় হইতে হয় তাকে, তখন সে বুঝেছে আচ্ছা আমাকে চুপ করতে বলছে কারণ ফোনে আরেকজনের সাথে কথা বলতেছে, এই কথাটা শুনলে তার ডিস্টার্ব হবে। এই যে এরকম একটা সময় তো এখন আসেই নি, এখন 4-5 বছর আছে, এই 4-5 বছরে আপনি প্ল্যান করে, মানে আপনি পুরা স্ট্র্যাটেজি ফলো করে কি কি করলে এটা আপনি অর্জন করতে পারবেন সেইটা ফলো করে করে আপনি আপনার সন্তানের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠেন, আপনি আপনার সন্তানের বন্ধু হয়ে ওঠেন, আপনি আপনার সন্তানের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন, যেই সন্তান আপনার উপরে চোখ বন্ধ করে আস্থা রাখতে পারে, আপনি তারা বলছেন আগুনের উপর দিয়ে হাঁটতে, সে যেন আগুনের উপর দিয়ে হাঁটতে রাজি হয়ে যায়, এরকম একটা আস্থা অর্জন করেন তার কাছে যে আপনি তার খারাপের জন্য কোনো কিছু বলবেন না, ওইটা আসলে আগুনই না, ওইখানে আসলে অন্য কিছু আছে, লাইট জ্বালানো আছে আসলে ওইখানে, এরকম একটা আস্থা অর্জন করেন আপনার সন্তানের কাছে, তখন আপনার সন্তান আপনার মায়ে ওই যে যতই বলুক বোরকা পড়তে, সে বোরকা হয়তো পড়বেও কিন্তু সে ভেতরে ভেতরে সে আপনার কথাটা কি মাথায় রাখতে পারবে, সে আপনার কথাটাই সে আত্মস্থ করবে, আপনার দেখানো পথে সে চলতে পারবে, আপনি যেটা বুঝাবেন সেটা সে ধৈর্য ধরে বুঝবে, সে কি যুক্তি দেয় সেটাও আপনি আবার ধৈর্য ধরে শুনবেন, ঘন্টার পর ঘন্টা শুনবেন সে কি কি বলতেছে, বাচ্চাদের কাছে ক্লোজ হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হইতেছে ওদের কথা শোনা, ওরা কি বলতেছে বোঝার চেষ্টা করা, দ্যাট কুড বি লেম মোস্ট অফ দ্য টাইম,
দ্যাট কুড বি লেইম, সে হয়তো আপনাকে একটা খেলনা গাড়ির চাকা খুললে গেছে ওইটা খোঁজার জন্য আপনার সাথে 2 ঘন্টা আপনাকে ব্যয় করাবে, করেন ব্যয় করেন, বাচ্চাটার কাছে ক্লোজ হন, তাহলেই তো হয়ে গেল, স্ত্রীর কাছে যদি ক্লোজ হইতে নাও পারেন, এবং তারপরে আগে থেকে প্ল্যান করে রাখেন যে ততদিনে যদি আপনার স্ত্রীর কাছে সাথে আপনি এরকম একটা, এবং আপনি আপনার স্ত্রীর সাথে ধর্ম নিয়ে আলোচনা একেবারে পুরো বন্ধ করে দেন, পারলে পুরোপুরি বন্ধ করে দেন, কোনো দরকারই নেই, সে বলতেছে মাদ্রাসায় দান করতে, ওকে ফাইন আমি দিয়ে আসতেছি, বলে আপনি আপনার মতো থাকেন, সে বলতেছে নামাজ পড়তে, ওকে পড়ে আসতেছি, আপনি আপনার মতো থাকেন, বাট একটা টার্গেট রাখেন যে তার সাথে একটা এরকম একটা অবস্থান তৈরি করবেন যেখানে দুইজন দুইজনের প্রতি আস্থা রাখতে পারেন, দুইজন দুইজনের সাথে আলোচনা করতে পারেন, ততদিনে অর্থাৎ আজ থেকে 5-6 বছর পরে যদি দেখেন যে না হয় নাই, সেটা শুধু সন্তানের সাথে সম্ভব হয়েছে, ভাই এখন সেই সিদ্ধান্তটা আপনি নেবেন যে আপনি এই এইরকম একটা জীবন যাপন করবেন কিনা, এরকম একটা মানুষের সাথে যে আপনি এরকম এফোর্ট দিছেন যে সেই মানুষটার সাথে অ্যাটলিস্ট কথা বলার মতো পরিবেশ তৈরি করা, সেটা করতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতাও হতে পারে, হতে পারে যে আপনার ওই যোগ্যতাটা নাই, আপনার মধ্যে ওই আপনার মধ্যে নিশ্চয়ই ইগো আছে, আপনার মধ্যে নিশ্চয়ই গোয়ার্তুমি আছে, বা কোনো 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 ক্যারেক্টারিস্টিক্স নিশ্চয়ই আসছে যে কারণে আপনি হয়তো পারেন নাই, অথবা তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যে কোনো একজনের মধ্যে তো মাস্ট আছে, তো সেইটার ভিত্তিতে আপনি তখন সিদ্ধান্ত নেবেন যে এই মানুষটার সাথে আপনি আপনার জীবনের বাকি আরো যে 40 বছর 50 বছর আছে সেটা কাটাবেন কিনা, কারণ আপনার আজকে যা বয়স, আজ থেকে 5-6 বছর 7 বছর 5-8 বছর 10 বছর পরে তো খুব একটা বেশি হবে না বয়সটা, তারপরেও তো আরো তো জীবনে 40টা বছর থেকে যেতে পারে, তাহলে আপনি ওই 40টা বছর আর এই মানুষের সাথে কাটাইলেন কিনা, কাটাবেন কিনা সেই সিদ্ধান্তটা নিয়েন তখন, মানে খামোখা একটা গুলা জিনিসকে জটিল না করে সহজ করার চেষ্টা করেন, একটু স্ট্র্যাটেজি ফলো করেন, আপনার জীবনটা 2 বছরের না, এটা সবসময় মাথায় রাখবেন, আপনার জীবনটা হচ্ছে 70-80, আর আপনি যদি হেলদি লাইফ লিড করেন 90 বছরের, তাহলে আপনি সেরকম একটা টার্গেট নিয়ে বাঁচেন, সেরকম একটা টার্গেট নিয়ে আগান যে আমার জীবন এই 2-4 বছরে তার সাথে কি করে তারে নাস্তিক বানাতে পারতেছি না, নো নিন, কোনো দরকার নেই তো এরকম করার, আপনি প্রথম প্রথম কথা হচ্ছে একটু ঠান্ডা হন, দরকার হলে 2টা দিন কোথাও ঘুরে আসেন, 2টা দিন একটু আপনার মস্তিষ্কটাকে একটু একটু ডিস্ট্র্যাক্ট করেন অন্য কোনো কিছুর মাধ্যমে, আপনি নিজে একটু কিছুক্ষণ একটা 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 স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, আপনি এখন খুবই ডিফেন্সিভ মুডে আছেন, সে তো ডেফিনেটলি আছে, কারণ আপনি ধর্মের বিরুদ্ধে বলতেছেন, সে তো ডেফিনেটলি পুরো ফ্লাইট অ্যান্ড ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে আছে, ফাইট অ্যান্ড ফ্লাইট মুডটা কি এটা আপনারা গুগল করলেই জানতে পারবেন, আপনি এই এই অবস্থাটার এই অবস্থাটাতে একটু ব্রেক দেন, বা তাকে বলেন কোথাও তার বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, বা আপনি আপনার বাপের বাড়ি বা আপনার মায়ের বাড়ি বা আপনার মামার বাড়ি বা খালাতো ভাইয়ের বাড়ি বা পাড়ার খেলার সাথীর বাড়ি থেকে ঘুরে আসেন, অথবা কোনো জায়গা থেকে ঘুরে আসেন 2টা দিন, জাস্ট সেটা যদি কাছে কোথাও হয় 2টা দিন একটু সময় নেন, আপনি একটু নিজে একটু প্ল্যান করেন, একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, করে এরপরে আপনি কাজে লেগে পড়েন, বুঝছেন সময় ভাই, ধর্ম নিয়ে কথা না বলে নবী মোহাম্মদ কয়টা বিয়ে করছে বা নারীদেরকে কোন চোখে দেখা হচ্ছে ইসলামে সেগুলো নিয়ে বলার দরকার নাই, আপনি তাকে কোন চোখে দেখতেছেন ওইটা তাকে ফিল করান, সে ইনকাম করতেছে না, সে অন্য আরেকটা ঘরে থাকলে যে কথাগুলো শুনতো সেই কথাগুলো তাকে জানান, এটা তো আপনাকে জানাইতেও হবে না, ইনফ্যাক্ট সে তো তার সঙ্গী সাথী পশু পাখির সাথে শুনতে পারবে, তারা এসে তো বলবে যে জানোস আমার স্বামী এই এই কথা বলে উঠতে বসতে, এটা তাকে ফিল করান যে শি ইজ হ্যাভিং এ বেটার লাইফ, এটা তাকে বুঝছেন, তখন সেটা স্বীকার করে, মানে সে এটা স্বীকার করে যে হ্যাঁ আমি তাকে আসলে মানে একটা নারী হিসাবে যে পরিমাণ অধিকার দেওয়া উচিত, হ্যাঁ আমি তার হচ্ছে কোনো ধরনের অবাধ্য হই না, অথবা অবাধ্য মিন্স হচ্ছে এটা না যে মানে মানে সে একটা কোনো কিছু চাইলো আমি তাকে অপূর্ণত রাখি না আর কি, মানে আমি কোনো মানে অনৈতিক কোনো কিছুতে সাপোর্ট করি না, মানে তাকে বলি মানে আমি বলতে চাচ্ছি যে যে সে হচ্ছে যে মনে মনে এইটা ভাবতে পারবে না যে আমি তাকে হচ্ছে কষ্ট দেই, অথবা আমি তাকে হচ্ছে যে অন্য কোনো ভাবে তাকে হয়তো বা নেগলেক্ট করি, এইটা সে মানে স্বীকার করে সব সময় যে না সে সেই দিক দিয়ে ভালো, এবং শুধু মানে প্রবলেম একটাই যে আমি যখন হচ্ছে যে তার সাথে এই ধরনের কথা বলি মানে এই লাইফ গুলো শুনি তখন বলে যে যে নাস্তিক হয়ে গেছে, নাস্তিক যে লাইফ শুনতেছে, তারপরে হচ্ছে এরকম শুনে শুনে মাথা খারাপ হয়ে গেছে, এখন এই জিনিসগুলো শুনে শুনে না, তাহলে আপনি যেই কাজগুলো আপনার সাথে তার দূরত্ব তৈরি করে ওই কাজগুলো আপনি একাকি করেন, ওই কাজগুলো আপনি ডেফিনেটলি করবেন, কারণ আপনার তাও একটা লাইফ ভাই, এটা কিন্তু প্রথমে মাথায় রাখবেন, দেখেন আমি কিন্তু কথাগুলো শুরুই করছিলাম এটা দিয়ে যে আপনি এরকম মানুষের সাথে কেন থাকবেন, প্রথম কথাটা কিন্তু এটাই ছিল, কেন ছিল, কারণ আপনারটাই আপনারটা ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটি, আপনার কাছে প্রত্যেকটা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তার নিজের জীবন, এরপরে হচ্ছে দ্বিতীয় আর কারো জীবন, কারণ আপনার নিজের জীবন যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি না হয় তাহলে আপনি অন্য যার জীবনটাই আপনি ফার্স্ট প্রায়োরিটি করতে চান না কেন সেটা আপনি ওইটা আপনি ফুলফিল করতে পারবেন না, ঠিকভাবে ওইটা করতেও পারবেন না, যেন সবার আগে নিজের, সে অনেক ভালোবাসে আমাদের, হ্যাঁ তো আপনি যেই জিনিসগুলো আপনাকে আপনাকে আর তাকে হচ্ছে কাছে টানবে সেই জিনিসগুলো থেকে সেইগুলো হচ্ছে করেন, দরকার হলে গ্রামীণ ফোন সিম নেন, দূরত্ব যতই হোক কাছে থাকবেন, আরো আরো কি কি করা লাগে করেন, কিন্তু যেগুলো কাজ আপনাকে দূরে সরাতে, এই যে লাইভগুলো লাইভগুলো আপনি একাকি অন্য সময় শুনেন,
অন্য সময় শোনেন এবং তাকে বুঝতে দেন যে সে যেহেতু এটা পছন্দ করে না, তাই আপনি তার সামনে এই কাজটা করেন না, এটা তাকে, এটা তাকে আবার দরকার হলে আলাদা করে উল্লেখ করে দেন, মেনশন করে দেন যে তুমি কি খেয়াল করেছো আমি গত 1 মাস ধরে আমি তোমার সামনে কোনোদিন এইসব নাস্তিকদের কথাবার্তা শুনি নেই। তাকে তাকে এইগুলো বোঝান। এখন যদি ভাই এই 2022 সালে এসে যদি ভালোবাসা শিখাইতে হয় তাহলে তো মুশকিল ভাই, তাহলে তো মানিক যত গুল্লি উড়ে যাবে। আপনি প্রেমিক হন, সোজা কথা হচ্ছে আপনি প্রেমিক হন আগে, একটা মানুষের, একটা মানুষের কাছে একটা ভালোবাসার পাত্র হয়ে ওঠেন, আস্থা অর্জন করেন, তারপরে দেখবেন ভাই এইসব এইসব নাস্তিকতা আস্তিকতা কোনো ব্যাপারই না। আপনার জন্য সে 2 বেলা নামাজের জায়গায় আপনার সাথে বৈশা এই ওয়াইন খাইতে পারবে, বা আপনিও তার জন্য 2টা বেলায় গিয়া জুম্মার নামাজ পড়ে আসতে পারবেন বা হজ করে আসতে পারবেন তার সাথে। তা আগে সেই 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 জায়গাটা আগে অর্জন করেন। এইগুলো তো পরের কথা, আপনারা তো কেউই জিহাদে যাইতেছেন না, তাহলে আপনারা তো কেউই এরকম খারাপ কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছেন না বা খারাপ কোনো সিচুয়েশন ক্রিয়েট করতেছেন না, তাহলে তো এত রিস্কের তো কিছু নেই বা এত তাড়াহুড়ার কিছু নেই। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে when it comes to raising a child, এখানে আসলে ভালোবাসা sometimes it isn't enough আর কি। এখানে মেইন জিনিসটা এটা না যে আপনার ওয়াইফকে আপনি নাস্তিক বানাবেন, বরং এইটা যে আপনার যেই মেয়ে, মেয়েটাকে ভালো করে আপনি কিভাবে রেজ করবেন এবং কিভাবে কুসংস্কার থেকে আপনি মানে বিরত করবেন আর কি। তো একটা এই জায়গাতেই বেসিক্যালি আমার আসলে একটু প্রবলেম। হ্যাঁ, তো এখানে এক্সাম্পল দিই, ভয়টা ওই জায়গাতেই, অনেক অনেক বাংলাদেশে বেশিরভাগ নারীদেরকে কিন্তু ছোটবেলার থেকেই হিজাবের ধারণাটা আপনার শেখানো হয় আর কি। এখন আপনার মেয়েকে যদি এমন ভাবে শেখানো হয় যে এই হিজাব পড়াটা মানেই হচ্ছে মডেস্টি আর কি, অ্যান্ড এটা না পড়া, না পড়াটা হচ্ছে অনৈতিক আর কি, অ্যান্ড যারা যারা হিজাব পড়তেছে না ওরাও আপনার অনৈতিক, অনেক অনেক ক্ষেত্রে এটা কিন্তু এমন ভাবে মেয়েটাকে বড় করায় যে তার মধ্যেই মানে সাবকনসিয়াসলি এই ধারণাটা থেকে যায় যে আমার হিজাব পড়তে হবে। এটা এটা ওরা তাদের ইচ্ছা বলে, বাট তাদের লাইক দে ডোন্ট ইভেন হ্যাভ মানে ওই আকাঙ্ক্ষাটা থাকেই না যে ওরা যে হিজাব যে খুলবে আর কি, জাস্ট বিকজ দে ওয়ার টট যে হিজাব খোলাটা হচ্ছে অনৈতিক। তো এরকম একটা সিচুয়েশনে আপনার অবশ্যই ইউ হ্যাভ টু টিচ ইউর চাইল্ড যে হিজাব খোলা বা না পড়া নিয়ে এটার সাথে নৈতিক অনৈতিকতার কোনো কিছু না আর কি। অবশ্য এটা এমন ভাবে আপনার করতে হবে যেটা আপনার ওয়াইফের সাথে ইট ডাজেন্ট ক্রিয়েট এক্সেসিভ অ্যামাউন্টস অফ প্রবলেম। আপনার মেয়েকে এটাও আপনার শিখাইতে হবে যে সমাজে যদি হিজাব একটা মেয়ে যদি না পড়ে দেন ওই মেয়েটার উপরে কী কী হইতে পারে আর কি। তো এগুলো সব কিছু আপনার মাথায় রাখতে হবে, বাট মেইন জিনিসটা হচ্ছে যে আপনার মেয়েকে আপনি কিভাবে ভালো করে বড় করতেছেন, দ্যাটস দ্য মেইন থিং, বিকজ আপনি এখন একটা বাবা, মোর দেন আ হাজবেন্ড ইউ আর ড্যাড আর কি। সো প্রায়োরিটিজ, মানে জি আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমার ভয়টা হচ্ছে এই জায়গাতেই, যেমন আজাদ ভাই যে কথাটা বললেন যে মানে আমি এমন কিছু স্ট্র্যাটেজি ফলো করি যেন হচ্ছে মানে সেও যেন বুঝতে না পারে অথবা সে আমি যেন কষ্ট না দিই এমন কোনো নাই। মানে এই জায়গাতে আমার একটু প্রবলেম হচ্ছে, ধরেন আমি হচ্ছে যে তাকে আমার মানে আমি জাস্ট যেগুলো লজিক্যাল সেগুলো তাকে শিক্ষা দিলাম অথবা তাকে বুঝাইলাম, পক্ষান্তরে হচ্ছে আমার ওয়াইফ অথবা তার সারাউন্ডিংস তাকে হয়তো ধর্মীয় শিক্ষাগুলো দিচ্ছে, মানে এই কন্ট্রাডিকশনটা, এই মানে আমি আসলে কিভাবে কি করতে পারি যে তারা তো প্রেশারাইজ করবে তাকে হচ্ছে যে তাদের ধর্মীয় দিকগুলো দিয়ে তাকে বড় করতে, এবং আমিও আমার লজিক্যালি যে প্ল্যাটফর্ম দিয়ে তাকে হয়তো বা গ্রো করার চেষ্টা করব। তো এইখানে হয়তো মাঝখানে একটু কন্ট্রাডিকশন আসতেছে, তো সেই জায়গাটা আমার ভয়টা এখন আসলে, আমি তো যেহেতু এখন ছোট আছে এই জন্য আসলে আমি এখন থেকে আজাদ ভাই যেটা বললেন যে প্ল্যানিংটা, তো সেই জায়গাতে আমি স্ট্র্যাটেজি সেট করতেছি যে আসলে কি করা উচিত, আই মিন যেন হচ্ছে যে মানে দুই কুল বজায় রাখতে গেলে তো বিপদ, কারণ তাহলে মাঝখানে বিপদে পড়ে যাবে আমার মেয়ে। আমি চাচ্ছি যে আসলে মানে একদম রাইট ওয়েতে তাকে নিয়ে যাইতে, সেই জিনিসটা যেন আমার ওয়াইফও বোঝে অথবা তার সারাউন্ডিংস ও বোঝে যে হ্যাঁ রাইট ওয়ে, রাইট ওয়ে এটাই হচ্ছে রাইট ওয়ে, কিন্তু এই রাইট ওয়েটা আসলে তাদের কাছে রাইট না। তো আমার সংশয়টা হচ্ছে এই জায়গাতে আসলে মানে ফাইনালি আসলে কি হতে যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আপনার জন্য অনেক শুভকামনা রইল, জি থ্যাংক ইউ আপনি ভাই। ভালো থাকবেন। জি জি আপনারাও ভালো থাকবেন, এবং আমি নিয়মিত শুনি, ইভেন আমি হচ্ছে যে রাতের বেলা আমি মানে আপনাদের লাইভ না শুনলে আমি সব ধরনের কথোপকথনে শুনি, মানে আমি আমার একটা বদ অভ্যাস না ভালোবাসা আমি জানি না, মানে লাইভ মানে লাইভ না মানে আপনাদের ইউটিউবের যে মানে ইয়াগুলো ভিডিও গুলো থাকে মানে জাস্ট অন করে আমি কিন্তু মানে শুনতে শুনতে ঘুমাই যাই, শেষ পর্যন্ত ওই ভিডিও শেষ হয়ে যায়, মানে আমি পরের দিন উঠে দেখি যে ওটা হচ্ছে মানে যদি অটো ইয়া অন করা নাই এই কারণে একটা ভিডিও শেষ হয়ে গেলে ওইটা ওই পর্যন্ত স্টপ হয়ে যায়। তো মোটামুটি ভালো লাগে আপনাদের লজিক্যাল যে জিনিসগুলো আপনারা থ্রো করেন, মানে সেই দিক দিয়ে আসলে মানে খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ, আসলে এই ধরনের প্ল্যাটফর্ম মানে খুবই দরকার যেটা আমি ফিল করি, এবং আশা করতেছি যে এগুলো কাজে আসবে। থ্যাংক ইউ ভাই।
সময় ভাই, আপনাকে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। যে সময় ভাই, লাস্ট একটা জিনিস আপনি যাওয়ার আগে আমি জাস্ট এটাই বলবো যে মেইন যে জিনিসটা হচ্ছে যে আপনার মেয়েকে আপনি কিভাবে বড় করতেছেন আর কি, এবং এটা আপনি মানে রেজিং এর ব্যাপারটা, আপনি যদি জাস্ট একটা অ্যাক্টিভ ফাদার হন, আপনি যদি আপনার মেয়ের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলে ইউ উইল বি এবল টু টিচ হার হোয়াট এভার ইউ ওয়ান্ট। অ্যান্ড আই থিঙ্ক যে মেইন জিনিসটা হচ্ছে যে ইউ শুড টিচ হার টু লাভ হার মাদার আর কি, বাট এট দ্য সেম টাইম ওকে এটা শিখান টু বি ট্রু টু হার সেলফ আর কি, এবং তাকে সবসময় এই অপশনগুলো দিয়েন যেন সে নিজের মতন একটা মানুষ হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ ভাই, আসলে আমি এই জিনিসটা চাই যে আমি সবসময় আমি তার প্রায়োরিটিটাকেই আমি আসলে গুরুত্ব দিব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি আমি বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমার আবার হচ্ছে যে আমার ওয়াইফ অথবা তার সারাউন্ডিং তারা আবার আসলে বেশি পেয়ে বসে কিনা সেটা একটা ইস্যু, যে এই জন্য সে আবার সময় ভাই ভুল খুবই করতে আসবে। স্মার্টলি আপনার এটা প্লে করতে হবে, বুঝছেন? আপনার মেয়েকে আপনি যখন কোনো একটা কিছু, কোনো একটা সেকুলার মোরালিটি কিছু একটা শিখাইতেছেন আর কি, এই জিনিসটা এমন একভাবে শিখাবেন যেন এটা মানে আপনার ফ্যামিলির মধ্যে প্রবলেম যেন ক্রিয়েট না করে আর কি। আবার অনেক অনেক ক্ষেত্রে লাইক ইউ হ্যাভ টু পুট ইউর ফুট ডাউন আর কি, যেরকম যদি আগে আগে বিয়ে দিতে চায় আর কি, লাইক সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার ফুট ডাউন রাখতে হবে আর কি। আমি বলবো যে এটা যতই কঠিন, এটা ইজি হবে না, এটা অনেক কঠিনই হবে, বাট আপনি অ্যাডাল্ট হিসেবে, বাবা হিসেবে আপনার এই কষ্টটা আসলে নিতে হবে আর কি। বাট আপনার প্রায়োরিটিটা হওয়া উচিত যে বাচ্চাটার উপরে যেন ইউনো ক্ষতিটা যেন না হয় আর কি, যে যতই আপনি আপনার ওয়াইফ যতই ঝগড়া করুক না কেন, এটার এফেক্টটা যেন মানে বাচ্চাটার উপরে যেন না পড়ে আর কি। জি ভাই, এটাই আমি চাই, আপনারাও এগুলো নিয়ে কথা বলেন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আপনাদেরকে, বিশেষ করে আজাদ ভাই, আসিফ ভাই, অনেক ভালো লাগে আপনাদের কথোপকথন গুলো, থ্যাংক ইউ আপনাদেরকে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য, আমি মাঝে মাঝে একটু আপনাদের সাথে যুক্ত হইতে চাইবো, বিশেষ করে আমার মানে সারাউন্ডিং এর যে প্রবলেমস গুলো আমি দেখি সেগুলো হয়তো তুলে ধরবো, আশা করতেছি যে সুযোগ পাবো কথা বলার। ধন্যবাদ সবাইকেই। তাহলে ভাই আর কাউকে কি যুক্ত করবো? হ্যাঁ সময় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।